লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর সকল মানুষের জন্যই শ্রেষ্ঠতম আদর্শ লুক্কায়িত রয়েছে বিশ্বনবীর জীবনে। বিশ্বনবীর জীবনের সেই আদর্শের আলোকে আমাদের পরিবর্তনের দিকে ধাবিত হতে হবে। বিজ্ঞ আইনজীবী ভাই বোনদের বলতে চাই যে আজকে আইন অঙ্গনের মাধ্যমে বাংলাদেশে একটি পরিবর্তন হতে পারে, একটি অবারিত সুযোগ আমাদের সামনে। কারণ ইতিমধ্যেই জুডিশিয়ারি সেপারেশন, জুডিশিয়ারির স্বাধীনতা নিয়ে বহুবার কথা বলা হয়েছে। 1947 সাল থেকে শুরু করে পরবর্তী যত আন্দোলন, আজকের আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় স্লোগান যে সেপারেশন অব জুডিশিয়ারি, কিন্তু বাস্তবে তা হয় নাই। কয়েকদিন আগে আমাদের বর্তমান প্রধান বিচারপতি একটি অনুষ্ঠানে বলেছেন ডুয়েলিটি, শাসনের ডুয়েলিটি এখান থেকে পরিহার করতে হবে। ডুয়েল শাসন কি? বাংলাদেশের প্রধান আজকে বিচারাঙ্গন পুরোপুরিভাবে সচিবালয়ের, বাংলাদেশ সচিবালয়ের আন্ডারে, আইন মন্ত্রণালয়ের আন্ডারে, তাহলে কিভাবে বিচার বিভাগ স্বাধীন থাকতে পারে? সুতরাং পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা অপরিহার্য। বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের যে ধারা, যে আইন এবং সিস্টেম রয়েছে, সেটা পরিবর্তন না হওয়া পর্যন্ত শপথবদ্ধ রাজনীতিবিদের আগমন বন্ধ করা যাবে না। সুতরাং এটাও পরিবর্তন করতে হবে। পরিশেষে আমি বলতে চাই, স্বৈরাচারের আমলের সকল সিদ্ধান্ত বাতিল হবে, এটাই তো বিপ্লবের স্বাভাবিক অর্থ, স্বাভাবিক দাবি। সুতরাং স্বৈরাচারী সরকার 15.5 বছর যাবৎ প্রহসনের বিচারের মাধ্যমে যে রায় দিয়েছিলেন সকল রায় অটোমেটিক বাতিল হবে, এই ব্যাপারে আর নতুন করে দাবি উত্থাপন করার সুযোগ নেই। আজকে 13 বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা সরকারের মিথ্যা প্রশ্নবিদ্ধ বিতর্কিত আদালতের মাধ্যমে যে রায় দেওয়া হয়েছে, এই রায় নতুন করে আর উপস্থাপন করার দরকার নেই। বাংলাদেশের সর্বোচ্চ আদালত পৃথিবীর বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। বিচারক হলেন 4 জন আপিল বিভাগে, আর রায় হলো 3টা একটি মামলায়। একজন দিলেন মৃত্যুদণ্ড, একজন দিলেন খালাস, আর 2জন দিলেন আমৃত্যু। পৃথিবীর ইতিহাসে আপিল বিভাগের মতো একটি বিচারাঙ্গনে একটি মামলায় 3টি রায়, এটা কি পৃথিবীর কোথাও কোনো আইনজীবী কোনো বিচারক দেখেছেন? বাংলাদেশে এটা হয়েছে কারণ এখানে নিয়ম অনুযায়ী কোনো বিচার হয় নাই। সুতরাং নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত খামখেয়ালিপনা বিচারের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামকে আজকে কারাগারে আটক রাখা হয়েছে। আমরা আইনজীবীর এই সমাবেশ থেকে অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।